শিক্ষাক্ষেত্র থেকে দমকল বিভাগ, একের পর এক নিয়োগ দুর্নীতিতে এমনিতেই রাজ্য জুড়ে তোলপাড় চলছে। এবার আরামবাগে রান্নার গ্যাস ডেলিভারি নিয়েও দুর্নীতির অভিযোগ তুললেন এক গ্রাহক। তার অভিযোগ, তিনি গ্যাস বুক না করা সত্ত্বেও তার নামে গ্যাস বুক হয়ে যাচ্ছে এবং অন্যত্র ডেলিভারি হচ্ছে, সেই মেসেজ তার ফোনে ঢুকছে। ওই গ্রাহকের দাবি, রান্নার গ্যাস ডেলিভারি নিয়ে আরামবাগে বড়সড় দুর্নীতিচক্র চলছে। যাতে এই দুর্নীতি দ্রুত বন্ধ হয় সে ব্যাপারে তিনি যথাযথ তদন্তের আর্জি জানিয়েছেন। ওই জিনিসটাকে আমি ব্লক করে দিতে পারি, আমরা ওইটাকে ধরার জন্য আমরা ওইটাকে মেসেজটা ফরওয়ার্ড করে দিয়ে যাবো। আপনি যেভাবে বলে গেলেন, কারণ একটা বুকিং নিয়ে যখন কোনো ব্যাপারটা আপনি করবেন, তখনই আমরা ওইটাকে আইডেন্টিফাই করার জন্য ওইটাকে আমি আমার এখানে স্টাফকে বলে দিলাম। ঘটনাটা প্রথমে ঘটে, আমি প্রথমে হচ্ছে গ্যাস বুক করি 27 তারিখে, 27 তারিখে বুক করার পরে 28 তারিখে গ্যাসটা আমাকে ডেলিভারি হয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে আমি যখন কালকে হঠাৎ করে দেখলাম যে আমার গ্যাস কে বুক করেছে, পরশুদিনকে রাত্রিরা মেসেজটা পাই যে সঙ্গে সঙ্গে গতকাল সকালবেলা 10:30 পরে আমি এখানে গ্যাস অফিসে আসি যে আমার গ্যাস আমার নামে বই, আমার কাছে আমার মোবাইল নাম্বার, রেজিস্টার্ড মোবাইল নাম্বার, হঠাৎ করে আমার গ্যাসটা বুক হয়েছে কীভাবে আমি জানতে চাই। তো গতকালকে আসার পরেতে ওনারা অ্যাসুরেন্স দেয় যে একটা ক্যাশ মেমো যেটা তৈরি হয়েছিল, সেই ক্যাশ মেমোটা হচ্ছে আনডেলিভার লিখে আমাকে হচ্ছে বলে যে এটা তাহলে ডেলিভারি হবে না, আমি নিশ্চিন্তে বাড়ি যাব। এবং তার জন্য আমাকে ছবিটা তুলতে বলে আমি ডকুমেন্টসটা আমি কাছে রেখে দিই, যে হঠাৎ করে বিকেলবেলার সময় দেখছি যে আমার যে ক্যাশ মেমো যেটা আনডেলিভার হওয়ার কথা ছিল সেটা ডেলিভার হয়েছে। তো দিনান দেওয়ার আমি সঙ্গে সঙ্গে আবার হচ্ছে অফিসের স্টাফকে ফোন করি, অফিসের স্টাফকে ফোন করার পরে আমি অফিসে ছুটে আসি, তখন অফিস বন্ধ করছে বেরিয়ে যাচ্ছে। তো সেই সময়তে আমি বললাম ডেলিভারি বয়কে ফোন করার জন্য, যে আপনারা বলছেন ডেলিভারি বয় হচ্ছে যে গ্যাসটা কী করছে না করেছে ডেলিভারি বয়কে ফোন করার জন্য। তো ডেলিভারি বয়কে ফোন করার পরেতে ডেলিভারি বয় টোটালটা স্বীকার করেছে যে হচ্ছে গ্যাসটা সে অন্য জায়গায় দিয়েছে বা কী যা কিছু করেছে, মিস্টেক কিছু করেছে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে গ্যাসটা কীভাবে হচ্ছে, আমার গ্যাস আমার নামের গ্যাস কীভাবে বুক হবে এবং সেটা কীভাবে ডেলিভারি হবে। আমার কাছে সেই মেসেজ, সেই তথ্য সমস্ত কিছু আমার কাছে আছে এবং আজকের দিনেতে আসার কথা বলেছিল। আজকে এসেছিলাম এখানেতে, এইচপি গ্যাস অফিসে এসেছিলাম, এইচপি গ্যাস অফিসে যিনি ডিস্ট্রিবিউটার আছেন উনি আমাকে অ্যাসুরেন্স দিলেন এবং উনি স্বীকার করলেন যে হচ্ছে গ্যাসটা কিছুভাবে মিস্টেক হয়েছে এবং উনি তদন্ত করে দেখবেন গ্যাসটা যে ডেলিভারি হয়েছে এটা স্বীকার উনি করেছেন, আপনারা নিশ্চিতভাবে দেখেছেন, আপনাদের সামনে ক্যামেরার সামনেই বলেছেন যে গ্যাসটা ডেলিভারি হয়ে গেছে এবং ওটা তদন্ত করে দেখবেন এবং বললেন যে 3 দিনের মধ্যে ওটা ক্যান্সেল করবেন এবং যাতে হচ্ছে আমি বছরে 12টা গ্যাস পাই সেটা চেষ্টা উনি করবেন। আপনার নাম? আমার নাম শুভেন্দু নন্দী, আমি এইচপি গ্যাসের কনজিউমার। এবং কারা করছে বলে কিছু জানতে পারছেন? আমার মনে হয় এই টোটাল গ্যাসের যে চক্র, হ্যাঁ দেখুন এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এর আগে আমি বছরে 12টা গ্যাস পাওয়ার কথা 8টা গ্যাস পেয়েছিলাম, পাওয়ার পরেতে হঠাৎ করে বললো যে আপনার গ্যাস শেষ, তখন আমি অত গুরুত্ব দিইনি। এরকম আপনি খোঁজিয়ে দেখবেন যে গ্যাসের যারা কনজিউমার আছে বিভিন্ন জায়গাতে কোনো না কোনোভাবে চোরা বাজারে কালো বাজারে গ্যাস বিক্রি হচ্ছে, তো খবর নিয়ে দেখবেন আপনারা। আপনি এখন কী চাইছেন? আমি এখন চাইছি যাতে চোরা বাজারিটা বন্ধ হয় এবং সুনির্দিষ্টভাবে যে হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে গ্যাসের যে সিস্টেমটা করেছে এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে কাউকে তো বোকা বানানো যাবে না, যেখানেই তুই গ্যাসটা বুক করুন না কেন এখন মেসেজ সিস্টেম, মেল সিস্টেম, আমার কাছে মেসেজ চলে আসছে, মেল চলে আসছে। এবার ওনারা যদি টেকনিক্যালিভাবে কোনো কিছুভাবে যে সেটাকে অফিসিয়ালগতভাবে যদি কোনো কিছু বন্ধ করার চেষ্টা করে বা এ করার চেষ্টা করে, সেটা তো সাধারণ মানুষ হিসাবে বা কনজিউমার হিসাবে আমাদের জানার দরকার পাবো না। তো সেইটার ক্ষেত্রে ডেলিভারি বয় টোটালটা স্বীকার করেছে যে হচ্ছে গ্যাসটা সে অন্য জায়গায় দিয়েছে বা কী যা কিছু করেছে, মিস্টেক কিছু করেছে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে গ্যাসটা কীভাবে হচ্ছে, আমার গ্যাস আমার নামের গ্যাস কীভাবে বুক হবে এবং সেটা কীভাবে ডেলিভারি হবে। আমার কাছে সেই মেসেজ, সেই তথ্য সমস্ত কিছু আমার কাছে আছে এবং আজকের দিনেতে আসার কথা বলেছিল। আজকে এসেছিলাম এখানেতে, এইচপি গ্যাস অফিসে এসেছিলাম, এইচপি গ্যাস অফিসে যিনি ডিস্ট্রিবিউটার আছেন উনি আমাকে অ্যাসুরেন্স দিলেন এবং উনি স্বীকার করলেন যে হচ্ছে গ্যাসটা কিছুভাবে মিস্টেক হয়েছে এবং উনি তদন্ত করে দেখবেন গ্যাসটা যে ডেলিভারি হয়েছে এটা স্বীকার উনি করেছেন, আপনারা নিশ্চিতভাবে দেখেছেন, আপনাদের সামনে ক্যামেরার সামনেই বলেছেন যে গ্যাসটা ডেলিভারি হয়ে গেছে এবং ওটা তদন্ত করে দেখবেন এবং বললেন যে 3 দিনের মধ্যে ওটা ক্যান্সেল করবেন এবং যাতে হচ্ছে আমি বছরে 12টা গ্যাস পাই সেটা চেষ্টা উনি করবেন। আপনার নাম? আমার নাম শুভেন্দু নন্দী, আমি এইচপি গ্যাসের কনজিউমার। এবং কারা করছে বলে কিছু জানতে পারছেন? আমার মনে হয় এই টোটাল গ্যাসের যে চক্র, হ্যাঁ দেখুন এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এর আগে আমি বছরে 12টা গ্যাস পাওয়ার কথা 8টা গ্যাস পেয়েছিলাম, পাওয়ার পরেতে হঠাৎ করে বললো যে আপনার গ্যাস শেষ, তখন আমি অত গুরুত্ব দিইনি। এরকম আপনি খোঁজিয়ে দেখবেন যে গ্যাসের যারা কনজিউমার আছে বিভিন্ন জায়গাতে কোনো না কোনোভাবে চোরা বাজারে কালো বাজারে গ্যাস বিক্রি হচ্ছে, তো খবর নিয়ে দেখবেন আপনারা। আপনি এখন কী চাইছেন?
আমি এখন চাইছি যাতে চোরাবাজারিটা বন্ধ হয় এবং সুনির্দিষ্টভাবে যে হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে গ্যাসের যে সিস্টেমটা করেছে এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে কাউকে তো বোকা বানানো যাবে না, যেখানেই তুই গ্যাসটা বুক করুন না কেন এখন মেসেজ সিস্টেম মেল সিস্টেম আমার কাছে মেসেজ চলে আসছে মেল চলে আসছে। এবার ওনারা যদি টেকনিক্যালিভাবে কোনো কিছুভাবে যে সেটাকে অফিসিয়ালগতভাবে যদি কোনো কিছু বন্ধ করার চেষ্টা করে বা এ করার চেষ্টা করে সেটা তো সাধারণ মানুষ হিসাবে বা কনজিউমার হিসাবে আমাদের জানার দরকার পাবো না। তো সেইটার ক্ষেত্রে একটা বৃহত্তর ষড়যন্ত্র চলছে বলে মনে হয়। সেই ক্ষেত্রে যে গ্যাসের চোরা চালান বা গ্যাসের যে কালোবাজারি চলছে সেটার কালোবাজারি কারা করছে বলে মনে করছেন? কারা করছে কালোবাজারিটা? আমার মনে হয় এখানে স্টাফ থেকে সমস্ত উপর তলা থেকে সমস্ত কিছু জড়িত রয়েছে এবং বাজারে যারা হচ্ছে কালোবাজারি চক্রের মধ্যে যুক্ত রয়েছে তারা হচ্ছে এই অফিসের সাথে যুক্ত আছে আমার যেটা ধারণা। থ্যাংক ইউ। আমি গতকালকে সে কমপ্লেইন করে গেছি আপনাকে তো গতকালকে জানিয়েছে আপনাদের সাথে কথা বলেছে তো সেই জায়গায় আপনারা কি দেখলেন অভিজিৎ বাবু? ডাক্তার লিখে দিয়েছে আমি পাঁচটার সময় অফিস বন্ধ করে ফিজিওথেরাপি করতে আছি নিচ্ছেন আপনারা হ্যাঁ ওটা যেটা উনি বললেন আর কি যে গ্যাসটা বুক করেছেন এর আগে যে বুক করেছিলেন সেটা পেয়েছেন পরে পরবর্তীকালে উনি গতকাল একটা কমপ্লেন দিয়েছিলেন যে আমার এই গ্যাসটা বুক হয়ে গেছে কোন থার্ড পার্টি বা কেউ করেছে কিনা তার জন্য আমরা এখানে প্রসেস করি করে সেটাকে আমরা আইডেন্টিফাই করার জন্য আমরা এখানে একটা ক্যান্সেল মেসেজ করে রাখি পরবর্তীকালে সেটা দেখা যায় যে আমাদের যে ওই এরিয়ায় যে ডেলিভারি যে করে যে ছেলেটি ওনার বাড়িতে ওনাতে উনি হয়তো ওইখানে ডেলিভারি করতে গিয়ে সেটা কাউকে হয়তো সেই গ্যাসটা ডেলিভারি করে এসছে তো সেটা আমরা আইডেন্টিফাই করেছি সেই জিনিসটা। ওনার ফোনে কিন্তু মেসেজ যাচ্ছে সমস্ত কিছুটাই ওর কাছে যাচ্ছে কিন্তু অন্য কেউ কেন গ্যাসটা পাবে কি করে? অন্য কেউ গ্যাসটা পাবে বলতে ওনার নামে গ্যাসটা অন্য কেউ পাচ্ছে কি করে? অনেক সময় যে জিনিসটা হয় সেটা হয় কি কোনো বাড়ির লোক হয়তো গ্যাস হয়তো বুক করতে পারে না তখন তার বাড়ির লোকেরা হয়তো বলে যে দাদা আমার গ্যাসটা বুক করে দিন ওদের ফোন থেকে যারা সেটা বুক করে দেয় এখন যেটা উনি বলছেন সেটা ওনার বাড়ির লোকও হয়তো কেউ হয়তো বলে থাকতে পারে সেটা ওনার বাড়িতে দিয়েছে কিনা বা কী হয়েছে সেটা আমরা এখনও তদন্ত করে দেখিনি। শুভেন্দু নন্দী তো অভিযোগ জানিয়েছিল আপনাদের অফিসে সেই জায়গাটায় কী দেখলেন? সেটা দেওয়ার পরে যে আমরা সেটা আইডেন্টিফাই করেছি যে আমাদের যে ডেলিভারি বয় দিয়েছে এবারে উনি যেটা বলেছেন লিখিত যদি দেন আমরা আইনানুরূপ যে ব্যবস্থা নেয় তার এক্সট্রা ব্যবস্থা নেবো সেটা দেখবো সেটা ওনার বাড়িতে ডেলিভারি করেছে নাকি কোথায় করেছে সেটা আমরা দেখবো। আপনার নাম? সুজিত পাত্র। কোন ডেগনেশন? নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।